সড়ক দুর্ঘটনায় সারা দেশে আরও 9 জন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত 11:30 দিকে দিনাজপুর পঞ্চগড় সড়কের 7 মাইল বাঁকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, হতাহতরা 10 মাইল থেকে প্রাইভেট কারে শহরে ফিরছিলেন। দ্রুতগতিতে বাঁক নেওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাক নামে একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও শাউনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও মাদারীপুরের রাজৈরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2, চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় 2, লক্ষ্মীপুরের ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 এবং রাজশাহীর গোদাগাড়িতে বাস চাপায় 1 জন নিহত হয়েছেন।